আসসালামু আলাইকুম। বাড়ি আমার পাবনা, নেই কোনো ভাবনা। শুধু দর্শক মণ্ডলী, আমি এখন চলে এসেছি পাবনা জেলায়, আর পাবনা জেলার একটা উপজেলা ঈশ্বরদি। এই ঈশ্বরদি বিশ্বের সবাই চেনে, সব জায়গায় পরিচিত। একটা কারণ জানেন তো সবাই, সেই কারণটা এই পাশেই দেখতে পাচ্ছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে এশিয়ান সিটি, হার্ডিস ব্রিজ, পাকশি, পেপার মিল, লালনশাহ সেতু, আরও অনেক কিছু আছে, আপনাদের পুরাটাই দেখানোর চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। শুধু দর্শক মণ্ডলী, দেখেন আমি চলে এসেছি পদ্মাপাড়ে। এই পদ্মাপাড়ে ওই দেখেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চার চারটে চুল্লি, তার পাশ দিয়েই এই দেখেন বয়ে যাচ্ছে লালনশাহ সেতু। এই লালনশাহ সেতুর সৌন্দর্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে আরও আকর্ষণীয় করছে। আমরা নদীর ঘাটায় চলে আসছি আপনাদেরকে এটি দেখানোর জন্য। আমি লালনশাহ সেতু আপনার দেখাইছি। এবার দেখেন ব্রিটিশ আমলের হার্ডিস ব্রিজ, অনেক বছর আগের, খুবই সুন্দর ব্রিজ যা আমাদের পাবনা জেলার উপর দিয়ে কুষ্টিয়া জেলাতে অতিক্রম করছে। এবং এই এলাকার মেইন ব্যবসা কৃষিকাজ, কৃষিকাজ সবজি চাষ, বিভিন্ন রকমের সবজি এই মাঠে উৎপাদন হয়, যেরকম গাজর, টমেটো, মূলা, ঢেঁড়স ইত্যাদি সবজি। এই এলাকার প্রধান পেশা সবজি। পাশাপাশি এখানে লিচুর সময় পর্যাপ্ত পরিমাণ লিচু পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, এই এলাকা থেকে, বাগান থেকে টাটকা লিচু ক্রয় করে এবং এই লালনশাহ ব্রিজ হয়ে লিচু খেতে খেতে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক লোক, এবং এখানে বিকালবেলা দেখতে আসছে, কেউ প্রিয়জনকে নিয়ে, কেউ আত্মীয় স্বজনকে নিয়ে, কেউ আবার ঘুরতে এসে দেখতেছে। এটা কত সুন্দর জিনিস, আমরাও আপনাদের এই সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। চলুন দর্শকগণ, হারিয়ে যাব এই নৌকাতে। না না না, নৌকাতে না, নৌকা দিয়ে আমি লালনশাহ সেতুর নিচ দিয়ে হারিয়ে যাবো এবং আপনাদেরকে দেখাবো। শুধু দর্শক মণ্ডলী, আমি আরও পাশে চলে এসেছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির পাশে। প্রায় এই চুল্লি রাশিয়ান থেকে যা যা আনা দরকার সবই কমপ্লিট করে ফেলছে, আর অল্প কিছুদিনের মধ্যে এরা উদ্বোধন ঘোষণা হবে। তার আগেই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আর একটা কথা আপনাদের জানাই রাখি, বাংলাদেশের অনেক জায়গায় কলা উৎপাদন হয়। এই কলা উৎপাদন আমাদের এই পাবনা ঈশ্বরদিতে প্রচুর পরিমাণ কলা উৎপাদন হয়। তার প্রমাণ হিসেবে আপনারা দেখেন আমার বাম পাশে লালনশাহ ব্রিজের নিচে কলা বাগান। এইরকম কলা বাগান এই ঈশ্বরদিতে বহু পাওয়া যায়। আমি একটা উদাহরণস্বরূপ এই বাগানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমরা পদ্মা নদীর আরও পাড়ে যাওয়ার চেষ্টা করব, সবার সাথে হই হল্লা করব। সবাই অপেক্ষায় থাকুন। মন্দ ওরে মাইয়ারা তোর দুষ্ট।
দর্শক মণ্ডলী, আপনারা এত সময় আমাদের সাথে আনন্দ ভোগ করছেন, আশা করছি ভালো লাগছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাবনা জেলার লোক পাগল না, এখানে পাগল ঠিক করার একটা কারখানা আছে, এখানে পাগল ঠিক করার ডাক্তার আছে, এবং পাশে আমাদের ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে, আমরা সেইগুলোই দেখানোর চেষ্টা করছি, আশা করছি ভালো লাগছে। যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ দিল। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য দিন নতুন কোনো জায়গা। তত সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।